গুড মর্নিং। চলুন আজকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া যাক 40 ওয়াট সোলার প্যানেলের। দেখতে পাচ্ছেন এখানে একটা সোলার প্যানেল আছে, এটা হচ্ছে 40 ওয়াটের এক্সাইড কোম্পানির। ফিচার্স কী কী আছে এখানে? ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হচ্ছে এর 40 ওয়াট, ম্যাক্সিমাম ভোল্টেজ দিতে পারবে এটা আপনার 18 ভোল্টস, অ্যাম্পিয়ারেজ হবে 2.22 ম্যাক্সিমাম, অ্যান্ড শর্ট সার্কিট কারেন্ট হবে 2.4 অ্যাম্পিয়ার। এখানে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, অ্যান্ড মধ্যেখানে যদি আপনি ভোল্টেজ যদি হাফ চান, মিনস এটা 12 ভোল্টের, তো 12 ভোল্ট থেকে যদি 6 ভোল্টের কারেন্ট পেতে চান তাহলে এইখানে কানেকশনটা দিতে হবে। যদি এখানে পজিটিভ লাগিয়ে থাকেন তাহলে এখানে নেগেটিভ লাগিয়ে দিলে 6 ভোল্টে বেরোবে, বা এখানে যদি নেগেটিভ দিয়ে থাকেন এখানে পজিটিভ দিয়ে দিলে 6 ভোল্টের আউটপুট পাবেন। এটা হলো এর তিনটে পোর্টের কাজ। এটা হচ্ছে এটার ঢাকনা, জাস্ট কানেকশন করে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে তার বের করে পজিটিভ তার নেগেটিভ তার এটাকে লাগিয়ে দিতে হবে। এর মানে হচ্ছে ভেতরে আর আপনার জল ঢুকতে পারবে না, ফলে যে মেটালিক স্ট্রাকচারগুলো আছে সেগুলো বেঁচে যাবে। আসুন দেখা যাক এবার সেলগুলো কীরকম দিয়েছে। যেটা দেখা যাচ্ছে সেলগুলো হচ্ছে আপনার হাফ সেল, মিন্স সাপোজ সূর্যের আলো পুরো বডিটা পাচ্ছে না, সেক্ষেত্রে কী হবে, অন্যান্য সেলের ক্ষেত্রে যেগুলো হয়, অ্যাকচুয়ালি অন্যান্য সোলার প্যানেলের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হচ্ছে, সাপোজ এই এরিয়াটা আলো পাচ্ছে না, মানে আপনার এখানে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে এইভাবে এসে এইদিকে গিয়ে এদিকে এসে আবার এরকমভাবে। তো সাপোজ এই এরিয়াটা আলো পাচ্ছে না, তাহলে কী হবে, কারেন্টটা পুরো সার্কিটটা ঘুরে এসে এইখানে আটকে যাবে, ফলে কি ভোল্টেজটা কম আউটপুট দেবে। এক্ষেত্রে হাফ সেল হওয়ার জন্য কী হচ্ছে জিনিসটা, যে শুধুমাত্র এই সেলটাকে যেখানে কারেন্ট যাচ্ছে না, যেখানে কারেন্ট প্রডিউস করতে পারছে না, সেই এরিয়াটাকে ইগনোর করে বাকি জায়গা দিয়ে ও কারেন্ট পাস করিয়ে দেবে প্রোডাকশন করে। দ্যাট মিন্স আপনি অল টাইম 12 ভোল্টের আউটপুট পাবেন। ওকে, একটা সোলার প্যানেল সিস্টেম সেট আপের জন্য কী কী লাগে? ফার্স্ট অফ অল একটা ব্যাটারি। আমি যেহেতু এখন ডেমনস্ট্রেশন দেখাচ্ছি 40 ওয়াটের সোলার প্যানেলের সঙ্গে, সেই জন্য ওর সঙ্গে ম্যাক্সিমাম কম্পাটেবল ব্যাটারি হচ্ছে 26 অ্যাম্পিয়ার আওয়ার। আপাতত আমার কাছে 18 অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি আছে। এটাকে চার্জ কন্ট্রোলার বলে। হোয়াট ইজ দিস? আমি আগেই বলেছিলাম সোলার প্যানেল থেকে যে ম্যাক্সিমাম ভোল্টেজ আউটপুট হয় সেটা 18 ভোল্টস। এবারে ব্যাপারটা হচ্ছে 18 ভোল্ট যদি আমি ডাইরেক্ট ব্যাটারিতে দিই তাহলে ব্যাটারির লঞ্জিভিটি কমে যাবে। সেক্ষেত্রে কী কাজ করে চার্জ কন্ট্রোলার? সোলার প্যানেল থেকে কানেকশান আসে চার্জ কন্ট্রোলারে, চার্জ কন্ট্রোলার থেকে সেটা চলে যায় ব্যাটারিতে। এর ফলে কি, চার্জ কন্ট্রোলার ওই 18 ভোল্ট বা 19 ভোল্ট হোয়াট এভার ভোল্টস, সেই ভোল্টটাকে রেগুলেট করে 12 ভোল্ট দিয়ে ব্যাটারিতে পাঠিয়ে দেয়, 12 টু 14 ভোল্টস। অ্যান্ড চার্জ কন্ট্রোলের আরেকটা বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে আপনার ব্যাটারি পার্সেন্টেজ দেখিয়ে দেয়, মিন্স যে আপনার ব্যাটারি কত তাড়াতাড়ি ডিসচার্জ হচ্ছে বা কতটা ব্যাটারি আছে রিমেনিং সেটা আপনার এখানে শো করে দেবে। চার্জ কন্ট্রোলার থেকে কী হচ্ছে, লোড সেই ব্যাটারিতে, এখানে দেখতে পারবেন এখানে 6টা পয়েন্ট আছে। ফার্স্ট 2টো পয়েন্ট হচ্ছে গিয়ে সোলার প্যানেলের পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্ট কানেকশান এখানে এসে ঢুকবে। সেকেন্ড 2টো পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি কানেকশান, ব্যাটারি প্লাস মাইনাস। থার্ড হচ্ছে লোড, মানে আপনার চার্জ কন্ট্রোলার থেকে 12 ভোল্টে আউটপুট বেরোবে থ্রু সোলার প্যানেল অর থ্রু ব্যাটারি,
পজিটিভ নেগেটিভ। আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ডিসি টু এসি কনভার্টার, এটাকে ইনভার্টারও বলতে পারেন, স্মল ইনভার্টার। এর কাজ কি হচ্ছে না, আপনার ব্যাটারি 12 ভোল্টের আউটপুট দেয়, এই 12 ভোল্টের আউটপুটটাকে আপনাকে 220 ভোল্টে কনভার্ট করতে হবে, এবং তারপরেই আপনি ঘরের অ্যাপ্লায়েন্স আছে বা লাইটস ফ্যানস আছে এগুলোকে চালাতে পারবেন, আদারওয়াইজ 12 ভোল্ট দিয়ে লাইট ফ্যান চলবেন না। তো এটাতে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা রেড অ্যান্ড একটা ব্ল্যাক তার আছে, এই তার দুটো ডাইরেক্ট ব্যাটারিতে কানেক্ট হবে, তার মানে ব্যাটারি থেকে 12 ভোল্টের আউটপুট এর মধ্যে ঢুকবে। এখানে সেই 12 ভোল্টটা 220 ভোল্টে কনভার্ট হয়ে একটা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই প্লাগ পয়েন্ট থেকে 220 ভোল্টের আউটপুট দেবে। এটা হলো আমাদের সোলার প্যানেল সিস্টেম সেট আপের বেসিক জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জ কন্ট্রোলারটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছি, পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ। এখানে দেখুন ইন্ডিকেটারে দেখাচ্ছে 75% অব দি লাইটটা জ্বলছে, মিনস 75% টু 100%-এর মধ্যে চার্জ আছে। অ্যাকচুয়ালি কালকে আমি সকাল 11:30 থেকে বিকেল 5:30 অবধি সোলার প্যানেল দিয়ে, 40 ওয়াট সোলার প্যানেল দিয়ে ব্যাটারিটা চার্জ করেছিলাম, মেঘলা ওয়েদার ছিল, সো এটা 75%-এর ওপরে ব্লিঙ্ক করছিল, দ্যাট মিন্স এটা 75%-এর বেশি চার্জ হয়েছে। তো ফুল লাইট কন্ডিশনে এটা 100% ওই টাইমে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা হতে পারেনি। তো যাই হোক, আপাতত 75% ধরে আমি চার্জ হিসেব করছি। এটা একটা এলইডি টিউব, আমাদের যেমন 4 ফুটের টিউব হয় সেরকম একটা টিউব, কিন্তু আমি এটা একটু মডিফাই করেছি, এটা 12 ভোল্টে চলে। এবারে এই টিউবটার কানেকশানটা কিভাবে হবে, যদি আমি ডাইরেক্ট 12 ভোল্টের অ্যাপ্লায়েন্স চালাতে চাই, এটা পজিটিভ এটা নেগেটিভ টিউব লাইটের, এইখানে আমি এটা বলেছিলাম এটা আউটপুট লোড আউটপুট পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আমি জাস্ট একবার কানেকশন করে দেখে দিচ্ছি, পজিটিভে পজিটিভ দিলাম, নেগেটিভে নেগেটিভ দিলাম, আপনি দেখতে পাচ্ছেন টিউব লাইট জ্বলছে, টিউব লাইটের মতো পাওয়ার নিয়ে, এটা 18 ওয়াটের টিউব লাইট। এইভাবে আমাদের কানেকশানটা সেট আপ করতে হবে। অ্যান্ড থিওরিটিক্যালি যে হিসেব আমাদের বলে, তাতে 18 ওয়াটের টিউব লাইট অ্যাটলিস্ট 12 আওয়ার্সের পাওয়ার সাপ্লাই দেবে বা জ্বলবে এই 18 AH ব্যাটারিতে। 26 AH ব্যাটারিতে সেটা হয়তো 15 আওয়ার্স দেবে, ভ্যারি করবে। ব্যাটারির সঙ্গে ইনভার্টারটা ডাইরেক্ট কানেক্ট করা হয়েছে, পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ। এবার দেখুন ইনভার্টারের সুইচটা অন করলেই অন বাটনটা জ্বলছে, লাইটটা জ্বলছে। এবারে কিভাবে এটা দেখবো যে 220 ভোল্ট প্রোডাকশন করছে কি করছে না, আমি আগেই বলেছিলাম পেছন দিকে 220 ভোল্ট আউটপুটের সকেট আছে, আমি এখানে সিম্পল একটা ফোন চার্জার লাগিয়ে দিলাম এবং চার্জারটা কানেক্ট করা আছে আমার ব্লুটুথ স্পিকারের সঙ্গে। আপনি দেখতে পাচ্ছেন স্পিকারে লাইট জ্বলছে, মিন্স এটা চার্জ হচ্ছে। এই খুলে দিলাম, চার্জ বন্ধ। আবার লাগালাম, লাইট জ্বলে উঠলো, চার্জ হচ্ছে। সুইচ অফ, লাইটটা দেখুন আস্তে আস্তে অফ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি চার্জারের ভেতরে কিছুটা কারেন্ট স্টোর হয়ে থাকে, সেটাকে বের করতে একটু টাইম লাগে, দ্যাটস ইট, অফ হয়ে গেছে। আমি আরেকটা অ্যাপ্লায়েন্স লাগাচ্ছি,
এটা আমার ট্রিমার, ট্রিমারের চার্জিং কেবল, ইলেকট্রিক চার্জিং পয়েন্ট আমি অ্যাড করলাম, এখানে কানেক্ট করলাম, অ্যান্ড কেবলটা চার্জিং পয়েন্টের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। এবার দেখা যাক ইনভার্টার অন করলে কি হয়। ইনভার্টার অন করলাম অ্যান্ড এটা চার্জ হচ্ছে, মিন্স 220 ভোল্টের আউটপুট এ দিচ্ছে 12 ভোল্টের ব্যাটারি থেকে। আমরা এরকমভাবে মোটামুটি 200 ওয়াটের ক্যাপাসিটির যে কোনো অ্যাপ্লায়েন্স চালাতে পারি। এর মধ্যে আপনার কী কী পড়বে, একটা সিলিং ফ্যান হতে পারে 75 ওয়াটের, একটা এলইডি টিউব হতে পারে 20 ওয়াটের, এলইডি বাল্ব হতে পারে 10 ওয়াটের, 15 ওয়াটের। কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, যেমন ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, ভিসিডি, ফ্যান লেখা আছে কিন্তু ফ্যান চলবে, অর্ডিনারি চোক টিউব এগুলো চলবে না, চালানো যায় কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি, ব্যাটারি লঞ্জিভিটি কমে যাবে। যেগুলো চালাতে পারবেন সেগুলো হচ্ছে ডিটিএইচ চালাতে পারেন, মোবাইল চার্জার, সিএফএল টিউব, ইলেকট্রিক চোক টিউব, এগুলো সব চালাতে পারবেন। অ্যান্ড এর সঙ্গে এলইডি টিভি মোটামুটি 32 ইঞ্চেস অবধি এই ইনভার্টার দিয়ে চলে যাবে। সো এটা হলো আমাদের ফুল সেট আপ সোলার প্যানেল সিস্টেম।